এই কেরামতের জনপ্রিয় রহমতুল্লাহি আলাইহির মুখের বরকত কত ছিল, আল্লাহু আকবার। কেরামতের জনপ্রিয় রহমতুল্লাহ আলাইহি একবার ওনার একটা অভ্যাস ছিল, উনি বয়ানের শেষে বলতেন, আপনারা যারা পানি পড়া নেওয়া নিয়ে লেগে আইছেন, সবাই সিরিয়াল দলে তো পানি ভরা দিতে দেরি হইব, তো বোতলের মুখা খোলেন, জগের মুখাটা খোলেন, আমি ভু দিয়া দিই, এই ভুডা যার যার পানির মধ্যে যাইব গা। তো ভাই যারা বিশ্বাস করছে, আর এটা মুখা খুললে পানির মধ্যে ভু নিছে, হুজুরে মাইকে ভু দিছে, এক মগায় কয় হুজুরে কয় আর আমার বোতল কই, কয় হুজুরে কই আমার বোতলে কই, দূর এ পানি ভরা কাম হইতো না, কারণ পানি ভরা ফালাইব কই। তো রাস্তার পাশে দিয়ে যাইতেছে পুকুর, পুকুরের পানি মানে পুকুরে পানিটা ভালানো লেগে ডাইলা দিছে, যখন ডাইলা দিছে আমার বন্ধুগণ, এই পানিটা যখন ডাইলা দিছে, ডাইলা দেওয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পানিটা যখন ঢাইলা দিছে সাথে সাথে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে। এখন এই মগা আগুন ধরার কথা দেখা মগা দৌড়ায় আর ডাক দিয়ে কয়, পুকুরের মধ্যে আগুন লাগছে রে, পুকুরের মধ্যে আগুন লাগছে, যাই হনে হ্যাঁ কয় আবালে কয় কি, আবালে কয় কি, পুকুরের মধ্যে আমার পান আগুন লাগে রে, বরঞ্চ আগুন লাগলে পুকুরের পানি দিয়া নি ভাই, আবালে কয় কি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই এত পাওয়ারফুল ওলি ছিলেন, ওলি আল্লাহর কথা বলাতে আপনারা আবার রাগ করেননি, তো এই লোক দৌড়াইতেছে আর কইতেছে পুকুরের মধ্যে আগুন লাগছে, পুকুরের মধ্যে আগুন লাগছে, তো কয়েকজন থাবা দিয়ে ধরছে, দৌড়া কয়েকজন থাবত মত দিছে, তুই কি কস পুকুরের মধ্যে আগুন লাগছে কই, কই যে ভাই এই ঘটনা, যাই দে হ্যাঁ পুকুরের মাঝখানে আগুন ধরে গেছে গা। এই কথাটা কেরামত আলী জনপুরির কাছে বলা হয়েছে, হযরত কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই এই কথাটা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, তুমি এই পানি পড়াকে অবজ্ঞা করেছ, এই অবজ্ঞা করার কারণেই এই অবস্থা হয়েছে, ঠিক আছে ওই পুকুর থেকে আবার পানি নিয়ে আসো, পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে আবার হজর দম করে দিলে আবার ওই পানিটা নিয়ে পুকুরে ডালছে, যেই ডালছে আগুন নিভে গেছে। তো ওলি আল্লাহ আছে না নাই, আপনারা চরমনায় হজরতের নাম শুনছেন কি শোনেন নাই, চরমনায় সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই এক মুরির ডাক দিয়ে বলতেছেন, হজরত আপনি আল্লাহওয়ালা আল্লাহর ওলি, আপনার কথা আল্লাহ শোনে, আপনি বলছেন যে আল্লাহর হয়ে যায় দুনিয়া তার হয়ে যায়, এই যে গরুটা যে ঘাস খাইতেছে, গরুডারে আপনি ডাক দিলে গরুটা আপনার দিকে আইব, সৈয়দ ইসাক রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যদি মাওলার কালাম সত্য হয়ে থাকে তাহলে আমার ডাকও সত্য হইব। সৈয়দ ইসাক রহমতুল্লাহ ডাক দিছে, এ গরু এদিকে আয়, যেই ডাক দিছে ডাক দিতে দেরি করছে, দড়ি সিরা হযরতের কাছে আইসা পড়ছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হবে তার সব কিছু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই বলেন, তুমি দুনিয়ার সব কিছু পাইছো আল্লাহরে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই, আর তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই আল্লাহরে পাইছো, তুমি সব পাইছো, কথা বলেন ঠিক কিনা। আমার বাইরে আমার বন্ধুগণ, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন, ওগো নবী এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিছি, আল্লাহু আকবার।